কোভিড ১৯ রোগীর যে কোনো ধরনের ব্যবস্থাপনা বা শারীরিক পরীক্ষা করে আসার পর ডফিং এরিয়াতে গিয়ে স্যানিক্লথ দিয়ে গ্লাভস এবং শু কভার সবার আগে পরিষ্কার করতে হবে। তারপর সাবধানে একে একে ব্যবহৃত পিপিই খুলে বিন বা পাত্রে রাখা বায়োহাজার্ড ব্যাগে রাখতে হবে। পিপিই খোলা সম্পূর্ণ হলে আরেক জোড়া গ্লাভস এবং সার্জিক্যাল মাস্ক পরে নিতে হবে। মনে রাখতে হবে, শুধুমাত্র বায়োহ্যাজার্ডস বর্জ্য বায়োহ্যাজার্ড ব্যাগে রাখতে হবে। পিপিই আইটেম যেগুলো দূষিত, শুকনো বা খাজ রক্ত বা দেহের তরল ইত্যাদিতে দূষিত হয়েছে, আইপিসি গাইডলাইন মেনে বর্জ্য অবশ্যই বিন বা পাত্রে রাখা লাল বায়োহ্যাজার্ড ব্যাগে রাখতে হবে। ব্যাগের এক তৃতীয়াংশ খালি রাখতে হবে। ব্যাগে সর্বনিম্ন বায়ু রেখে একসাথে ব্যাগ সংগ্রহ করতে হবে। বায়ু অপসারণ করতে ব্যাগের উপর চাপ বা ছিদ্র করা যাবে না। গিট দেওয়ার পূর্বে 1% হাইপোক্লোরাইড দ্রবণ বর্জ্যের উপর ছিটাতে হবে। ব্যাগটিতে একটি বিনুনি পাকাতে হবে। বিনুনিতে একটি গিট দিতে হবে। বনি ইয়ার গিট দেয়া যাবে না। গিটকে শক্ত করার জন্য বিনুনির মাথায় এক হাত রেখে টান দিয়ে শক্ত করতে হবে। গিট দেওয়ার পর পুনরায় 1% হাইপোক্লোরাইড দ্রবণ বায়োহ্যাজার্ড ব্যাগের উপর ছিটাতে হবে। সতর্কতার সাথে ব্যাগটিকে বিন বা পাত্রের মধ্যে রাখতে হবে। বিন বা পাত্রে ঢাকনা দিয়ে রাখতে হবে। বিন বা পাত্রটি গাড়িতে পরিবহনের জন্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে।